আওয়ামী লীগকে মোকাবেলা করা বিএনপির জন্য সহজ নয়, বলছেন রুমির ফারহানা। এদিকে পুলিশ ছাড়া আওয়ামী লীগ বারো ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না, বলছেন মান্না। জানাবো প্রধানমন্ত্রীর ভারত সফর, রাজনীতির ময়দান ছাপিয়ে কি বলছেন বিশ্লেষকরা। ফরিদপুরে তিন প্রেসিডিয়ামের এলাকায় নৌকায় ভরাডুবি, নেপথ্যে কি। এবং সর্বশেষ জানাবো ঠাকুরগাঁও বিমানবন্দর চালু চান ব্যারিস্টার সুমন। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে মোকাবিলা করা বিএনপির জন্য সহজ নয়, বলছেন রুমিন ফারহানা। বর্তমান আওয়ামী লীগের মতো একটি দলকে মোকাবেলা করা বিএনপির জন্য সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গত ১৩ বছরে এটি প্রমাণিত হয়েছে, জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ শিরোনামে সিলেটের সুধীজনদের নিয়ে মত বিনিময় সভায় তিনি এসব বলেন। এ সময় বিএনপি নেতারা আশ্বস্ত করেন, আগামী নির্বাচনে যারা বিএনপির সঙ্গে জোটে থাকবেন তাদের কেউ যদি ভোটে না যেতেন তবুও সরকারে তাদের অংশগ্রহণ থাকবে। জয় বিজয়ী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। পুলিশ ছাড়া আওয়ামী লীগ বারো ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না, বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনির্বাচিত আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। পুলিশ আছে, আওয়ামী লীগ আছে, পুলিশ নেই তো আওয়ামী লীগও নেই। পুলিশ ছাড়া আওয়ামী লীগ বারো ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না। আমি মনে করি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হেরে গেছে, এরা এখন পুলিশ লীগে পরিণত হয়েছে। তাই পুলিশ ছাড়া নাগরিক ঐক্যকে মোকাবিলা করার ক্ষমতাও থাকবে না আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগ বড় কোনো শক্তি নয়, পুলিশের জোরে ক্ষমতায় আছে। আনন্দের কথা হচ্ছে সেই ক্ষমতাও ধীরে ধীরে কম শুরু করেছে। মাহমুদুর রহমান বলেন, ধীরে ধীরে ভয় কেটে যাচ্ছে, সম্ভবত আর বেশি দিন নেই, ১৩ বছরের আধার কাটবে। মানুষ এখন বিদ্রোহ করতে চায়, সাধারণ মানুষ এখন আমাদের উস্কানি দিচ্ছে। তারা বলছেন আওয়ামী লীগ এতদিন ধরে ক্ষমতা দখল করে আছে, আপনারা কিছুই করতে পারছেন না, কিন্তু কেন? আমাদের বক্তব্য হচ্ছে উনি এতদিন ক্ষমতায় থাকবে এই ধরনের ধারণা সাধারণ মানুষের ছিল না বলেই হয়তো সহ্য করতে কষ্ট হচ্ছে। এই সরকার শুধু ভোটচোর নয়, এরা মিথ্যাবাদী ও প্রতারক, তাই এদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের জেলে নিয়ে যায়, হামলা মামলা দিয়ে নির্যাতন করে। এরা দৈত্য দানবীয় সরকারে পরিণত হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে সবাই বুঝে গেছে এই সরকার নির্বাচিত সরকার নয়, তাই এদের এখনও আমেরিকায় গিয়ে বলতে হচ্ছে বিএনপিকে নির্বাচনে আসতে বলতে, আবার কখনো ভারতে গিয়ে বলতে হচ্ছে যে কোনোভাবে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখতে হবে। সাবেক এই ছাত্রনেতা বলেন, দেশে অনির্বাচিত হলেও বাইরের দেশের কাছে তিনি আমাদের প্রধানমন্ত্রী, তাকে অসম্মান আমাদের অসম্মান করা। চার দিন ধরে তিনি ভারতে অনেক মিটিং করেছেন, কুশিয়ারা নদীর পানি চুক্তি ছাড়া দৃশ্যত কিছুই নেই। তিনি সেখানে আরও কী কী করেছেন সেটা এদেশের মানুষ জানতে চায়। প্রধানমন্ত্রীর ভারত সফর, রাজনীতির ময়দান ছাপিয়ে কি বলছেন বিশ্লেষকরা। সরকার প্রধানের ভারত সফরকে বরাবরই আলোচনায় থাকে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ। চায়ের দোকান থেকে রাজনীতির মাঠ প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলেন যে যার মতো, সে পালে বাড়তি হাওয়া দিয়েছে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। অন্যান্য বারের মতো এবারও প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা লড়িয়ে বড় দুই দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের যা যা দরকার আমরা যা যা চেয়েছি ভারত আমাদের সব দিয়েছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অনেক আশা দিয়েছেন, এই তিস্তা চুক্তি সই হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনোটাই হয় নাই। রাজনীতি ময়দানে আলোচনা ছাপিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে ভারতীয় রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে না, আমাদের রাজনীতিতেও এর প্রভাব থাকা উচিত না। নির্বাচনের আগের বছর প্রধানমন্ত্রী ভারতে গেছেন, এর প্রভাব কেন নির্বাচনে পড়বে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিন বলেন, আমি মনে করি না পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এর সফরের ওপর কোনো প্রভাব পড়বে, কারণ এ সফরে বাংলাদেশের শুধু ভারত থেকে কিছু নেয়ার আছে তা নয়, ভারত এ মুহূর্তে বাংলাদেশের ভীষণ প্রয়োজন। বাংলাদেশ ভারত অমীমাংসিত ইস্যুর পেছনে পড়েছে ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্র ত্রিমাত্রিক সংকটে, যেখানে বিশ্ব স্পষ্টই বিভক্ত, ফলে তিস্তা নেই আলোচনায় প্রাধান্য পায় জ্বালানি সংকট মেটানো আর আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, জ্বালানির ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, আমরা বিদ্যুৎ আমদানি করি, ডিজেল আমদানি করি, কিন্তু আমাদের তো নেপাল এবং ভুটানের জলবিদ্যুৎ থেকে উপকৃত হওয়ার দীর্ঘমেয়াদী বাংলাদেশ ও ভারত দু দেশের একটা সুযোগ আছে। সফরে সামরিক নিরাপত্তা, সীমান্ত অপরাধ কমিয়ে আনাসহ নিরবিচ্ছিন্ন খাদ্য সরবরাহে একমত হন দুই দেশের সরকার প্রধান।
ফরিদপুরে তিন প্রেসিডিয়ামের এলাকায় নৌকায় ভরাডুবি, নেপথ্যে কি? ফরিদপুরে স্থানীয় সরকার নির্বাচনে অধিকাংশ ইউনিয়নে নৌকার প্রার্থীরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, তাও আবার আওয়ামী লীগের প্রভাবশালী তিন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরুল্লাহ এবং আব্দুর রহমানের এলাকায়। নেতাকর্মীদের অভিযোগ, মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় এমপিদের ভূমিকা না থাকায় তিন প্রেসিডিয়াম মাইমানদের সুপারিশ করে নৌকায় এমন পরাজয়। ফরিদপুর এক এই আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের বাড়ি এবং তিনি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য। স্থানীয় সরকার নির্বাচনে মধুখালী, বোয়ালমারি ও আলফাডাঙ্গার ইউনিয়নগুলোতে আব্দুর রহমানের অনুসারী হিসেবে পরিচিতরাই নৌকার মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি বোয়ালমারি উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন হয়েছে, তার মধ্যে আটটি ইউনিয়নে চরমভাবে নৌকার পরাজয়। আব্দুর রহমানের বাড়ি মধুখালী উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন হয়েছে, তার মধ্যে ছটিতেই নৌকার প্রার্থী পরাজিত হয়েছে। তার মধ্যে খোদ আব্দুর রহমানের নিজের ইউনিয়ন কামালদিয়াতেই নৌকার পরাজয় হয়েছে। এছাড়া আলফাডাঙ্গায় তিনটি ইউনিয়নে নির্বাচন হয়েছে, তার একটিতে নৌকার পরাজয়। ফরিদপুর এক আসনে নৌকার পরাজয়ের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, এই আসন হলো নৌকার ঘাঁটি। এখানে নৌকার পরাজয়ের রেকর্ড নাই, কিন্তু এবার অযোগ্য ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়ায় নৌকা হেরেছে। স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের অনুসারী, সেই নেতার নির্দেশে উপজেলা থেকে তার পছন্দের ব্যক্তিদের নামে সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয় এবং সেই সুপারিশকৃতরাই নৌকা পেয়েছেন। অযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার নৌকার এমন পরিণতি হয়েছে বলে অভিযোগ করেন তারা। ফরিদপুর তিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা সালথা নগরকান্দা। সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় পুত্র শাহদাব আকবর চৌধুরী তার রাজনৈতিক প্রতিনিধি হিসেবে সালথা ও নগরকান্দার রাজনীতি নিয়ন্ত্রণ করেন। এবারের স্থানীয় সরকার নির্বাচনে লাবু চৌধুরীর অনুসারীরা নৌকার মনোনয়ন পেয়েছেন। সালথা এবং নগরকান্দায় তিনটি করে মোট ছয়টি ইউনিয়নে নৌকার পরাজয় হয়েছে। ফরিদপুর চার এই আসন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর নির্বাচনী এলাকা। বিগত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেই স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী এর সাথে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন, কিন্তু তিনি যেহেতু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, ফলে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের ইউনিয়নগুলোতে তার অনুসারী হিসেবে পরিচিতরাই নৌকায় মনোনয়ন পেয়েছেন। কাজী জাফরুল্লাহ নিজের বাড়ি ভাঙ্গা উপজেলার বারোটি ইউনিয়নে নির্বাচন হয়েছে, তার মধ্যে এগারোটিতে নৌকার পরাজয় হয়েছে বহু ভোটের ব্যবধানে। সদরপুর উপজেলার নয়টি ইউনিয়নের সাতটিতেই নৌকার প্রার্থীর শোচনীয় পরাজয়। তার মধ্যে চরমানাইর ইউনিয়নে নৌকার প্রার্থী ভোট পেয়েছেন মাত্র 54টি, চর নাচিরপুরে 101 ভোট, চর বিষ্ণুপুরে 475 ভোট পেয়েছেন নৌকার প্রার্থী। এছাড়া সদরপুর ইউনিয়নে নৌকা কোনো প্রার্থী দিতে পারেনি। একই অবস্থা চরভদ্রাসন উপজেলাতেও। এখানকার চারটি ইউনিয়নে নির্বাচন হয়েছে, তার মধ্যে চারটি ইউনিয়নকেই নৌকার প্রার্থী পরাজিত হয়েছে। তার মধ্যে ঝাউকান্দা ইউনিয়নে নৌকার কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের এই আমলে ফরিদপুর চার আসনে যে উন্নয়ন হয়েছে তাতে কোনোভাবেই নৌকা হারার কথা না। নৌকা হেরেছে শুধুমাত্র কাজী জাফর কারণে। তিনি নিজের আধিপত্যের জন্য অযোগ্য ব্যক্তিদের মনোনয়নের সুপারিশ করায় নৌকার এমন পরিণতি। অধিকাংশ ইউনিয়নে এমপি নিক্সন চৌধুরীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তারাও আওয়ামী লীগের। সুতরাং তৃণমূলের সাথে আলোচনা করে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিলে নৌকা ডুবত না, নৌকা ডুবেছে মাঝির কারণে। ফরিদপুরে নৌকার ভরাডুবির বিষয়ে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, তৃণমূলের সাথে কোনো প্রকার আলোচনা না করে মনোনয়ন বাণিজ্য, নিজস্ব বলয় তৈরি এবং মাইম্যানদের প্রতিষ্ঠিত করতে গিয়ে অযোগ্য ব্যক্তিকে সুপারিশ করেছেন তিন প্রেসিডিয়াম মেম্বার। এজন্য এই নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তাদের সুপারিশ করা ব্যক্তিকে জনগণ প্রত্যাখ্যান করেছেন, ফলে নৌকার পরাজয় হয়নি, পরাজয় হয়েছে ব্যক্তির। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু চান ব্যারিস্টার সুমন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ শাহিদুল হক সুমন বলেছেন, ঠাকুরগাঁয়ের মানুষ অনেক সহজ সরল, এত ভালো মনের মানুষ কোথাও দেখিনি। নেত্রী কখনো যদি বলেন এমপি নমিনেশন চাও না ঠাকুরগাঁও বিমানবন্দর চাও, আমি বলবো এমপি নমিনেশন চাই না, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু চাই। ব্যারিস্টার সুমন বলেন, আপনাদের ঠাকুরগাঁওয়ের টিমকে অনেক হারানোর চেষ্টা করেছি কিন্তু হারাতে পারলাম না। যেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি নিজে বসে থেকে খেলা দেখেন সেখানে সেই টিমকে হারানো খুব কঠিন, যা আজকে প্রমাণিত হয়ে গেল। তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের পরে সৈয়দপুর বিমানবন্দরের যাত্রা, কিন্তু সেই
সেটি চলমান। ঠাকুরগাঁওয়েরটা এখনও হলো না, এই জেলার বিমানবন্দরটি চালু হলে এখানকার মানুষের ভাগ্য বদলে যাবে। এবার প্রথমবার ঠাকুরগাঁও এসেছি গাড়িতে, পরের বার বিমানে চড়ে ঠাকুরগাঁও আসব। ব্যারিস্টার সুমন বলেন, খেলা শুরুর আগে ভবনের টিনের ছাউনি ভেঙে গেল, তারপরও একটা মানুষের মন খারাপ নেই। সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা দেখেছে, আমার মনে হচ্ছে যত দর্শক ছিল তারা অধিকাংশ আমাদের পক্ষে ছিলেন। এ জেলায় 2 কেজি ঘাম ঝরেছে, এ ঘামের মাধ্যমেই আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা সৃষ্টি হয়ে গেছে। আপনাদের যে কোনো ধরনের আইনি সহায়তা ও সন্তানদের পড়াশোনার জন্য আমাকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। জানা গেছে আগামীকাল ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল ও হরিপুর উপজেলার প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।